গতকাল বিকেলে পটিয়া উপজেলার মুজিব আদর্শের তরুণদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বদিউল আলম। কর্মশালায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা ও শিশু সংগঠক শাহাবুদ্দিন। যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহিনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন দেশরত্ন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি শাহজাহান চৌধুরী, আওয়ামী লীগ নেতা মহসিন চৌধুরী, মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিমুদ্দিন আহমদ, আওয়ামী লীগ নেতা শিমুল ধর, নির্মাণ শ্রমিক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক রফিক হাসান, সাইফুল ইসলাম সোহেল, আজিজুল হক মানি, মোহাম্মদ আয়েস, অনি মুশখারি, নয়ন বড়ুয়া, সাইফুল ইসলাম জুয়েল, মোহাম্মদ মোবাশ্বের, আশরাফুল ইসলাম, আকিব, ইরফান শিকদার, রাশিদুল ইসলাম, মোহাম্মদ কায়সার, আরমান, হাবিব, শহীদুল ইসলাম প্রমুখ সহ অনেকে। চট্টগ্রামের পটিয়া থেকে এম মহিউদ্দিন চৌধুরী পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ।